এই মুহূর্তে আমরা যে টপিক নিয়ে কাজ করব সেটা হচ্ছে ফাংশনের প্রকারভেদ তো দেখো ফাংশনের প্রকারভেদ বলতে বোঝাচ্ছে আসলে বিভিন্ন ধরনের ফাংশন আছে তার মধ্যে আমি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কয়েকটি ফাংশনের তোমাদেরকে একটু চেনার জন্য লিখছি প্রথম আমি যে ফাংশানটি নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমাদের অবেদ ফাংশান দ্ন� তো অবেদ ফাংশান অর্থাৎ আইডেন্টি ফাংশন যেটাকে আমরা বলি এটা হচ্ছে এরকম একটি ফাংশান অর্থাৎ তুমি এর মান যাই দিবা ওয়াইয়ের মানটাই তাই পাবে যেমন ধরো আমি যদি একটা বলি যে কি আমার কাছে একটা ফাংশন আছে এফ এক্স ইকুয়েল টু এক্স তো এখন খেয়াল করো অর্থাৎ আমি এভাবেই বলছি এখন তুমি যদি এই ফাংশনের মধ্যে তুমি মনে করো এক্সের জায়গায় ওয়ান বসাচ্ছ তখন কিন্তু এক্সের জায়গায় যদি ওয়ান বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা এফ ওয়ান এফ ওয়ান সমান কিন্তু ওয়ান পাবো তার মানে আমি এই যে দেখাচ্ছি ওয়ান দিলে ওয়ানে পাচ্ছি এবং আমি যদি বলি যে কি এক্সের জায়গায় আমি টু বসাবো তখন কিন্তু আমরা এফ টু সমান টু পাচ্ছি তো টু দিলে টু পাবো একইভাবে থ্রি দিলে থ্রি পাবো অথবা এক্সের জায়গায় যদি আমরা এ দিই এ পাবো অর্থাৎ মানে ডোমেন হিসাবে আমি যেই উপাদানটাই দিব রেঞ্জ হিসেবে যদি আমি একই উপাদান পাই তখন ওই জিনিসটাকে আমরা বলি ওই ধরনের ফাংশানকে আমরা বলবো অবেধথ ফাংশান তো এরপরে আসি আমাদের ধ্রুবক ফাংশান তো ধ্রুবক ফাংশান বলতে বোঝাচ্ছি আসলে এক্সের মানের কারণে যদি ওয়াইয়ের কোনো মানের পরিবর্তন না হয় অর্থাৎ ফাংশনের মানের কোনো যদি পরিবর্তন না হয় তো যেমন ধরো আমি একটা ফাংশন দেখাচ্ছি যে কি এফ এক্স ইকুয়াল টু বলা আছে কি কে অর্থাৎ এখন অর্থাৎ এখন তুমি তুমি যদি বলো যে কি আমি এক্সের জায়গায় ওয়ান বসাবো তো এক্সের জায়গায় যদি ওয়ান বসাই তাহলে আমরা এফ ওয়ান পাবো এফ ওয়ান পাবো অর্থাৎ এক্সের জায়গায় আমি ওয়ান কিন্তু এখানে তো এক্স নাই এখানে অলরে সময় কে থাকবে একইভাবে যদি তুমি এই যে আমি কিছু দেখাইলাম এই যে ওয়ান বসাইলে আমরা কে পাচ্ছি দিলাম এভাবে একইভাবে যদি আমি এক্সের জায়গায় টু বসিয়ে দিই তাহলে আমরা এফ টু সমান পাবো সেম কে ভ্যালুটা পাবো তো টু দিলেও আমরা কে ভ্যালুটা পাচ্ছি একইভাবে থ্রি বসাইলেও কে পাবো এ বসাইলেও আমরা কে পাবো অর্থাৎ বুঝতে চাচ্ছি আমি এক্সের মান আমরা যাই বসাই না কেন কিন্তু মন ফাংশনের মানটা কোনো পরিবর্তন হয় না ওই ধরনের ফাংশনকে আমরা মূলত ধ্রুবক ফাংশন বলবো পরে আমরা যে ফাংশন নিয়ে কাজ করবো সেটা হচ্ছে এক এক ফাংশান অনেক বেশি ইম্পর্টেন্ট একটি ফাংশন এই এক ফাংশান কারণ আমরা এই ফাংশন নিয়ে আমরা অনেক ফিউচারে অনেক কাজ করব তো এই ফাংশনটি আসলে কীরকম খেয়াল করো এটা হচ্ছে আসলে রিলেশানটা প্রত্যেকটা রিলেশান আলাদা আলাদা হবে যেমন ধরো আমি একটা উদাহরণস্বরূপ দেখাতে পারি মনে করো আমার এই ওয়ানের সাথে সিক্স আছে রিলেশান টু এর সাথে ফাইভ আছে রিলেশান থ্রির সাথে এইটের রিলেশান আছে যেমন ধরো ওয়ানের সাথে সিক্সের অর্থাৎ সিক্স আর কারোর সাথে যুক্ত নেই এই রিলেশানটা আলাদা আবার টু এর সাথে ফাইভের ফাইভ কিন্তু আর কোনো কারোর সাথে যুক্ত নাই এবং থ্রির সাথে এইটের এইটও কিন্তু আর কারোর সাথে যুক্ত নাই তাই এটি আসলে এক এক ফাংশান এখন যদি আমি বলি যে কি এর সাথে টু হুম বি এর সাথে ওয়ান সি এর সাথে থ্রি ডি এর সাথেও থ্রি খেয়াল করো এখানে এর সাথে টু টুর সাথে আর কারো নয় খুব ভালো কথা বি এর সাথে ওয়ান ওয়ানটা আর কারোর সাথে যুক্ত নয় ভালো কথা সি এর সাথে থ্রি কিন্তু থ্রি কিন্তু আবার ডি এর সাথে যুক্ত অর্থাৎ এই দুটো রিলেশন কিন্তু এক জায়গায় এক এক একই উপাদানের কাছে রিলেশনটা হয়ে যাচ্ছে তাই আসলে এটি এক এক নয় এটি এক এক ফাংশন নয় কিন্তু এটি এক এক ফাংশন কারণ আমাদের প্রত্যেকটা ফাংশন আলাদা আলাদা করা যাচ্ছে হ্যাঁ যেমন ধরো হইতে পারে এরকম যে কি এফ এক্স ইকুয়েল টু এফ এক্স টু এক্স প্লাস টু এটি একটি এক এক ফাংশান কারণ তুমি এক্সের মান যাই বসাবে না কেন প্রত্যেকবার পুরা ফাংশনের মানটা ভিন্ন ভিন্ন পাবে যেমন ধরো আমি যদি আরেকটি দিই যে কি এফ এক্স ইকুয়েল টু এক্স স্কোয়ার এটি কিন্তু আবার এক এক ফাংশন নয় কেন দেখো আমি যদি এখানে এক্সের মান মনে করো ওয়ান বসাচ্ছি আমরা যদি এক্সের মান ওয়ান বসাই তখন কিন্তু এফ ওয়ান পাবো আমরা ওয়ান বসাইলে ওয়ান প্লাস টু সমান থ্রি একইভাবে এক্সের মান যদি আমরা মাইনাস ওয়ান বসাই তখন এফ মাইনাস ওয়ান সমান পাবো মাইনাস ওয়ান প্লাস টু সমান ওয়ান অর্থাৎ এক্সের দুই রকম ভ্যালুর জন্য দুটা ভিন্ন ভিন্ন মান পাচ্ছি কিন্তু এখানে দেখো আমরা এক্স যদি ওয়ান বসিয়ে দিই তখন কিন্তু আমরা এফ ওয়ান সমান পাবো ওয়ান আবার এক্সের জায়গায় যদি আমরা মাইনাস ওয়ানও বসিয়ে দিই তখন কিন্তু এফ মাইনাস ওয়ান পাবো আমরা ওয়ান কারণ স্কোয়ারের কারণে ওয়ান হবে তাই এখানে এক্সের মান ভিন্ন হলেও ফাংশানের মান কিন্তু ভিন্ন না তাই আসলে এটি এক এক ফাংশন না এটি কিন্তু এক এক ফাংশন বা ওয়ান ওয়ান ফাংশন যাই বলি না কেন আচ্ছা এরপরে আমরা যে ফাংশন নিয়ে কাজ করব সেটা হচ্ছে সার্বিক বা সর্বগ্রাহী বা অন টু ফাংশন নামে পরিচিত তো এই ফাংশনটা সম্পর্কে আমি একটু করে বলি যদি কখনো কোডোমেন খেয়াল করো কোডোমেন এবং যদি রেঞ্জ সমান হয়ে যায় অর্থাৎ কোনো একটি ফাংশানে কোডোমেন আর রেঞ্জ যদি সমান হয়ে যায় যেমন ধরো আমি এখানে দুটি ফাংশানের চিত্র দেখা যাচ্ছে একটা হচ্ছে অ্যা আর আমি ফাংশনটা তৈরি করছি তোমরা খেয়াল করো এর সাথে আমি টু দিলাম বিয়ের সাথে ওয়ান দিলাম সি এর সাথে থ্রি দিলাম আবার এখানে ওয়ানের সাথে এ দিলাম বিয়ের সাথে টু এর সাথে বি দিলাম ফাইভের সাথে বি দিলাম এখন যদি আমি বলি এই ফাংশনের ক্ষেত্রে আমি এটিকে নাম দিলাম এফ ওয়ান এ থেকে বি এটি একটি ফাংশান এই ফাংশানের এটি হচ্ছে ডোমেন আমার এটিকে ডোমেন বলবো আর এই সেটটাকে আমরা কোডোমেন সেট বলবো তাই না আমরা কোডোমিন সেট বলবো তো যাই বলি এখন যদি আমি এই ফাংশানের রেঞ্জটা বের করতে যাই খেয়াল করে একটু আমরা যদি রেঞ্জ বের করতে যাই রেঞ্জ হিসেবে পাবো আমরা ওয়ান টু থ্রি অর্থাৎ রেঞ্জ পাচ্ছি ওয়ান টু থ্রি কারণ এখানে ফোরের সাথে কোনো সম্পর্ক নেই সেই রেঞ্জের মধ্যে আসবে না তো এই যে ওয়ান টু থ্রি রেঞ্জ কিন্তু কোডোমিন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ রেঞ্জ আর কোড কিন্তু একই না হ্যাঁ তাই আসলে এটি সার্বিক বা সর্বগ্রাহী ফাংশন নয় কিন্তু এই ফাংশানটা দেখো এফ আমি যদি বলি যে কি এফ টু এ থেকে বি একটা ফাংশন তৈরি করলাম এখানে আমার এ সেটটা হচ্ছে আমার ডোমেন সেট যদি বলি এটা হচ্ছে ডোমেন সেট আর বি সেটটা হচ্ছে আমাদের কোডোমিন সেট একইভাবে যদি আমি রেঞ্জ বের করি এই সেটের যদি রেঞ্জ বের করি তাহলে কিন্তু আমরা অ্যা পাবো অর্থাৎ কোডোমেন হিসেবেও অ্য বি আবার রেঞ্জও কিন্তু অ্যা তাই এক্ষেত্রে আমার কোডোমিন আর রেঞ্জ যেহেতু সমান তাই আসলে এটি সার্বিক বা সর্বগ্রাহী ফাংশান অর্থাৎ টু ফাংশান যেটা অর্থাৎ হচ্ছে আমাদের বি সেট অর্থাৎ দ্বিতীয় সেটের সবগুলো উপাদান দ্বিতীয় সেটের সবগুলো উপাদান যদি সম্পর্কভুক্ত তাকে দেখো এখানে কিন্তু সবগুলো উপাদান সম্পর্কভুক্ত নাই তাই এটি টু ফাংশন নয় আবার এখানে কিন্তু সবগুলো উপাদান সম্পর্কভুক্ত তাই এটি কি সর্বগ্রাহী বা টু ফাংশন তো এবার আসি আমাদের বাইজেকটিভ ফাংশান বাইজেকটিভ ফাংশন আসলে কিছু না যদি কোনো একটি ফাংশন ওয়ান ওয়ান হবে অর্থাৎ এক এক ফাংশান হবে প্লাস আবার যদি সে অন টু ফাংশান হয় অর্থাৎ সে যদি এক এক ফাংশান এবং সার্বিক দুটাই যদি হয়ে থাকে তাহলে আসলে ওই ধরনের ফাংশানকে আমরা বাইজেকটিভ ফাংশান বলব আচ্ছা এবার আসি আমরা আমরা এখন যে মোটামুটি মোটামুটি ফাংশনগুলো আমরা চিনি এখন যে ফাংশান নিয়ে আমরা কাজ করব অর্থাৎ যে টপিক নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে কোন ধরনের ফাংশান অর্থাৎ কীরকম ফাংশান সেটা আমরা চিনবো চেনার উপায় তো আমি একটা একটা করে দেখাচ্ছি প্রথমে আমরা মনে করো আমি এখানে এফ একটি ফাংশন দেখাচ্ছি তো তোমরা খেয়াল করো আমরা একটু একটু করে চেক করে যাব প্রথমে চেক করবো যে কি সে ওয়ান ওয়ান হচ্ছে কিনা এরপরে চেক করবো সে টু হবে কি না অর্থাৎ আমরা এখন খেয়াল করি আমরা প্রথমে এটি ডেফিনেটলি একটি ফাংশন দেখো এর সাথে টুয়ের আর কারোর এর সাথে টু এর রিলেশন টু এর সাথে আর কারো নেই বি এর সাথে ওয়ানের রিলেশন অর্থাৎ ওয়ানের সাথে আর কারো নেই সি এর সাথেও থ্রি রিলেশন অর্থাৎ এর সাথে আর কারো নাই তাহলে অর্থাৎ এখানে প্রত্যেকটা রিলেশন আলাদা আলাদা হুম তাই এটি ওয়ান ওয়ান ফাংশান হবে এবার দেখো এখানে কোডোমেন বলতে বোঝাচ্ছি ওয়ান টু থ্রি ফোর কোডোমেন হচ্ছে চারটা উপাদান আছে কিন্তু রেঞ্জের মধ্যে আছে তিনটা ওয়ান টু থ্রি যেহেতু কোডোমেনের রেঞ্জ সমান নয় তাই আসলে এটি অন টু ফাংশান হবে না তাই আমি এটাতে ক্লিক চিহ্ন দিলাম না অথবা রাইট চিহ্ন দিলাম না এবার দেখো দুই নম্বর যে ফাংশানটা এর সাথে টু এর রিলেশান টু এর সাথে তার কারণেই বি এর সাথে টু টু এর সাথে কিন্তু সি এর আছে তার মানে এটি ওয়ান ওয়ান হবে না ওকে কিন্তু দেখো এখানে কোডোমেন বলতে টু ফোরকে বোঝাচ্ছে আবার রেঞ্জও কিন্তু টু ফোর অর্থাৎ কোডোমেন আর রেঞ্জ সমান বিদায় এটাকে আমরা অন টু ফাংশান বলতে পারবো আচ্ছা এরপর দেখো আমাদের তিন নম্বর ফাংশনটিকে তো তিন নম্বর ফাংশনটিকে এর সাথে ফাইভ ভালো কথা ফাইভের সাথে আর কারোর সাথে নেই এর সাথে সিক্স সিক্সের সাথে আর কারোর সাথে নেই সি এর সাথে টু টু এর সাথে আর কারোর সাথে নেই অর্থাৎ এটা ওয়ান ওয়ান এটা আমি বলতে পারবো এবং দেখো এখানে কোডোমেন হিসেবে টু ফাইভ সিক্স আবার রেঞ্জ হিসেবেও কিন্তু টু ফাইভ সিক্স অর্থাৎ কোডোমেন আর রেঞ্জ সমান তাই এটি অন্টু ফাংশন অর্থাৎ আমরা এখানে যে তিনটি ফাংশন নিয়ে চিত্র দেখাচ্ছি প্রথম ফাংশনটা অনলি ওয়ান ওয়ান হবে কিন্তু অন টু হবে না দ্বিতীয় ফাংশনটি ওয়ান ওয়ান হবে না কিন্তু অন টু হবে কিন্তু তৃতীয় ফাংশনটি ওয়ান ওয়ান হবে আবার অন টু হবে